ইয়ামে ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন আইটেম দেখাবো, কুমড়ো পাতার মুসুরির ডালের পাতুরি। মুসুরির ডালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি, পাতাগুলোকেও ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগবে উপকরণ হিসাবে নুন, হলুদ আর ধনে পাতা নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটু মিষ্টি অ্যাড করবো এর সাথে। চলুন বন্ধুরা আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মানে এই একটা আইটেম ঠিক মতো করলে পরে গরম ভাতের সাথে আপনি মাছ মাংস ফেলে সেই এই আইটেমটা খাবেন। আমার সাথে থাকুন, দেখুন। মুসুরির ডালটাকে আমি আধা পেস্ট করে নেব, পুরোপুরি একদম পেস্ট করলে ভালো লাগবে না, অর্ধেক পেস্ট। আর কুমড়ো পাতাগুলোকে একটু নুন জলে আমি ভাপিয়ে নেব। চলুন বন্ধুরা আমার সাথে। জলটা আমি একটু আগে বসিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি একটু লবণ। জলটা ফুটেই গেছে, একটু এপিট ওপিট করে ভাপ দিয়ে তুলে নেব। জাস্ট একটু ভাপ দেওয়া, জলটা একদম ফুটন্ত জল। দিয়ে পাতাগুলোকে মেলে দেব, শুকিয়ে নেব একটু। ওভেনটাকে আমি নিভিয়ে দিয়েছি, জলটাকে ছেঁকে নিয়ে এটাকে পেতে দেবো আমি, পাতাগুলোকে ভালো করে খুলে খুলে। বন্ধুরা ডালটা আমি আধা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন সব উপকরণগুলো আমি এর মধ্যে মিক্সড করবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের উপরে নির্ভর করে একটু লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন, আদা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো একটু মিষ্টি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পাতাগুলোকে আমি ধুয়ে মানে ভাপ দিয়ে আমি মেলে রেখেছি প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে এখন আমি ভালো করে মিক্সড করবো। পাতাগুলোকে রেডি করব পরিমাপ মতো। ডালটা দিয়ে এইভাবে ভাঁজ করে দেব, দিয়ে আবারও একটু ডাল এই পাশে দিয়ে চেপে দিচ্ছি। দিয়েও আমি একটুখানি লাগিয়ে দিচ্ছি ডালটাকে, যখন ভাজবো আমি ডালের দিকটাকে প্রথমে শুরু করব আর কি। একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি,
ঠিক ভাজে ভাজে প্রত্যেকটা ভাজের মধ্যে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। একইভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা, সবগুলো আমি রেডি করে নিলাম। এখন এগুলো আস্তে আস্তে ফ্রাই করব। চলুন আমার সাথে থাকুন। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ঘুরিয়ে নিচ্ছি ভালো করে, এটা গরম হোক। তারপরে আস্তে আস্তে শিমে দিয়ে এগুলোকে ছেড়ে দেবো, এই পিঠো পিঠ করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটু ছেড়ে দেব। এর মধ্যে প্রচন্ডভাবে ছিটে আসছে, এত তেল ছিটছে। একটু ঢেকে ঢেকেই আমি করছি। ঢেকে দিচ্ছি, আস্তা শিমে করে দিয়ে আবার একটু আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আমার কুমড়ো পাতার পাতুরি রেডি, একটু ঢাকা দিয়ে এটা তুলে নেব, বাকিগুলো সব এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা, সব পাতুরি গুলি এইভাবে আমি ভেজে দিলাম, এখন আমি সার্ভ করব আপনাদের সামনে। বন্ধুরা, কুমড়ো পাতার মসুরির ডালের পাতুরি দেখতেই পেলেন, আমার সাথেই ছিলেন আপনারা সকলে। খুবই সুস্বাদু খাবার, একদম কাঁচা লঙ্কার ঘি দিয়ে ভাত মেখে, আর এইগুলো পাতুরিগুলো কামড়ে কামড়ে খান, দেখবেন অপূর্ব লাগবে। মাছ মাংস সাথে খাবেন না, এই দিয়ে আপনাদের সব ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, একদিন ট্রাই করুন, সবাই খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। তারপরে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আগে করতে হবে না। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।